লাখিরোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমার বাচ্চারা চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিল। কিন্তু আমার আসলে চিকেন বিরিয়ানি রান্না করতে ইচ্ছে করছিল না তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল আর লবণ দিয়ে দিয়েছি তারপর আমি মুরগির মাংস ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি এখানে একটা মুরগির দুটো রান নিয়েছি আর একটু টুকরো ছোটো ছোট টুকরো করে নিয়েছি আমাদের চারজন সদস্যের জন্য এটাই যথেষ্ট তো মাংসটা দিয়ে তেল লবণের সাথে ভালো করে ভেজে নেব আর আমি একটা বড় সাইজের আলু কেটে টুকরো করে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আলু হবে এরকম তো আলুটা এখন আমি মাংসের সাথে একসাথে ভেজে নেব মাংসে আর আলুতে আমি কিন্তু হলুদ লবণ কিছুই মাখাই নি জাস্ট ধুয়ে রেখেছিলাম তো চুলায় ওগুলো ভাজা হতে হতে এখানে আমি রোস্টের মশলা রেডি করে নিব প্রথমে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপর আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিবস একটা চামচের মতো আপনারা চাইলে মরিচ গুঁড়োটা বাড়িয়ে নিতে পারেন যদি ঝাল খেতে ভালো লাগে আমার ঝাল খেতে ভালো লাগে কিন্তু আমার যে মেয়েরা ঝাল খেতে চায় না বেশি সেজন্য বেশি ঝাল দিলাম না তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমার কাছে আসলে রোস্টের মশলা নেই বাসায় বিরিয়ানির মশলা ছিল তো আমি বিরিয়ানির মশলা দিয়েই রোস্ট রান্না করব রোস্টের মতো করে রান্না করব এই রান্নাটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে বড়রাও পছন্দ করে আমার নিজেরও খুব ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো এই যে এখানে লাইট যে সয়া সস সেটা এক টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি আর বেশি দিব না আর লবণটা তো আমি মাংস ভাজার সাথে দিয়েছি তাই এখানে আর লবণ দিচ্ছি না তো আমি এখানে ভিনেগার দিয়ে দিব আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন ভিনেগারটাও দিতে পারেন যে কোনো একটা আর যদি আপনাদের কাছে টক দই থাকে তাহলে তো আর দরকার পড়বে না তো আমার পাশে আসলে টক দই থাকেই না আমি গুঁড়ো দুধটাই বেশিরভাগ ইউজ করি তো গুঁড়ো দুধ দিয়েছি আর ভিনেগার দিয়েছি সাথে একটু পানি মিশিয়ে নিয়েছি পানি মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি মানে পেস্ট বানিয়ে নিয়েছি তো আমার মনে হলো যে আরেকটু মশলা দিই তো আমি আরেকটু জিরে গুঁড়া আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতো করে মেখে রাখবো আর এই ফাঁকে কিন্তু আমার মাংসটা ভাজা হয়ে যাবে মাংস থেকে যে কাঁচা পানিটা বের হবে সেটাও কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে তো এটা মশলাটা রেডি করা হয়ে গেছে এখন মাংসের কাছে চলে যাব তো মাংসটা এই যে কিছুক্ষণ আমি ব্যস্ত ছিলাম মশলা রেডি করাতে নিচের দিকটা একটু লেগে আছে তো সাবধানে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে তো মাংস আর আলু তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা যখন নরম হয়ে আসবে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি এক টেবিল চামচের মতো হবে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তো আদা পেস্টটা দিয়ে দিলাম এই আদা রসুনের পেস্টের যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ কিন্তু সময় নিয়ে এইটাকে ভাজতে হবে তো এটা আমি রোস্ট রোস্টের মতোই রান্না করেছি খেতেও রোস্টের মতোই লেগেছে বিরিয়ানির মশলা দিয়ে বাচ্চারাও খেতে পছন্দ করে আমরা যে বড়রাও খেতে অনেক পছন্দ করি অনেক টেস্টি লাগে বিরিয়ানি রান্না করাটা একটু ঝামেলা মনে হচ্ছিল তাছাড়া আমি ভাতটাও রান্না করে ফেলেছিলাম তাই আমি আর বিরিয়ানি রান্না করলাম না আমি রোস্ট রান্না করে দিচ্ছি তো যখন রসুনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম যেহেতু মাংসের পানিটা শুকিয়ে আসছে তাই আমি এখানে পানি ফুটানোর জন্য অপেক্ষা করছি না আমি এখানে আরেকটু পানি দিয়ে আর আরেকটু পানি দিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব তো আপনারা চাইলে ঝটপট এরকম রান্না করে খেতে পারেন সব সময় যে স্পেশাল কোনো দিন লাগবে এমনি নর্মাল ডেতেও চিকেনের এই রান্নাটা কিন্তু করে খেতে পারবেন বাসায় নিজেরা নিজেরা তো আমাদের চারজন সদস্যের জন্য এই রান্নাটা যথেষ্টই ছিল ভালোই লেগেছিলো সবারই খুব ভালো লেগেছিল তো আমি একটা কাঁচামরিচ দিতে চাচ্ছি এখানে কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব। তবে এখানে যেহেতু আমি দুধ দিয়েছি একটু ঘন ঘন নেড়ে দিলে নিচের দিকটা কিন্তু লাগবে না তো এই যে ঢাকনাটা খুলে নিয়েছি খুব সুন্দর বলক আসছে পানিটাও অনেকটা শুকিয়ে আসছে কিন্তু আমি আরেকটু পানি শুকিয়ে নেব আমি একটু সরি তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করব বাচ্চারা যেমন ঝোল খেতে পছন্দ করে আমার নিজেরও অনেক ঝোল ভালো লাগে একদম মাখা মাখা করে খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার সময় একটু ঝোল হলে বেশি ভালো লাগে তো মাখা মাখা একদম ঝোল শুকিয়ে রান্না করলে এই রান্নাটা আরও অনেক বেশি দেখতেও সুন্দর লাগে খেতেও অন্যরকম ভালো লাগে তো আপনারা চাইলে একদম মাখা মাখা ঝোল ছাড়া করে রান্না করতে পারেন তো দেখেন অনেকটাই পানি শুকিয়ে আসছে আর একটু ঝোল রাখবো এই পর্যায়ে এসে কিন্তু আমি চুলার আগুনটা এখন নিভিয়ে দিব আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা করি আর সবাইকে সাথে থাকার জন্য আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন